আমি আমার কাজিনের কাছ থেকে আসি আইপি প্রজেক্টের যে ডিআইটি মিলাম তার যে কোর্স গুলো করানো হচ্ছে এটা একটা শুনতে পাই। তো তারপর আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্সে জয়েন করি। তো এখানে আমাদের অনেক কিছু শেখানো হয়েছিল, কিন্তু আমাদের মূল টপিকগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও আর সিপিএ। অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা আছে দুই রকমের আছে, যেটা অ্যামাজনের আর একটা হচ্ছে লোকাল বিজনেসে যেটা। তো আমি এখানে আমার ক্যারিয়ার জন্য আমি লোকাল বিজনেসটাকে চুজ করেছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটের একটা ইন্টারফেস, এখানে আমি এখানে কিছু ওয়েবসাইট একটু ভিজিট করে দেখাচ্ছি। আমার সাইটটা প্রথমে যখন দেখেন যে এখানে গেলে আমার টাইটেলটা আছে বিজ কার্সা, যেটা আমার কোম্পানি নেই, এর সাথে ট্যাগে আছে আপনার দেখতে পাবেন যে টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। এটা হচ্ছে যেখানে আমি মডিফায়ার আর মডিফায়ার হিসেবে টপটা ইউজ করেছি এবং জিওগ্রাফিক্যাল হিসেবে বাংলাদেশকে ইউজ করেছি, যেটা কিনা এসইও ফ্রেন্ডলি। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমার হোম পেজটা এখন যেহেতু স্টার্টিং পর্যায়ে, ক্লাস করতে করতে শিখতে শিখতে যতটুকু করার পড়েছি আর কি, আগামী এক মাসের মধ্যে আমার কোম্পানির ইন ডিটেলসে আমার সাইটটা চালু হয়ে যাবে, সব কিছু কমপ্লিট করা হবে, কমপ্লিট থেকে শুরু করে সব কিছু। এখানে আমার হোম পেজের পাশাপাশি অ্যাবাউট আছে, আর এখানে অ্যাবাউটে গেলে আমার কোম্পানির আপাতত শর্টলি একটু ডিসক্রাইব করা আছে। যখন আমার সাইটটা শুরু হবে একদম তখন একদম ডিটেলসে সব কিছু থাকবে, আমার কোম্পানিটা কীরকম। আর আমার কোম্পানিটা মূলত সার্ভিস রিলেটেড, যেখানে আমি যে সার্ভিসগুলো দিচ্ছি আপাতত কয়েকটা এখানে অ্যাড করা হয়েছে, যেমন ডাটা এন্ট্রি আছে, ডিজিটাল মার্কেটিং আছে। ডিজিটাল মার্কেটিং মধ্যে আপনি দেখতে পাবেন যে এসইও অন পেজ অফ পেজ, দুই ধরনের এসইও সার্ভিস দিচ্ছি। এছাড়া আদার যে সার্ভিসগুলো দিচ্ছি ওগুলো আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে। আর এর পাশাপাশি কন্ট্যাক্ট করার সরাসরি যাতে যে কেউ আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে সেজন্য কন্ট্যাক্টের ব্যবস্থা আছে। তো এখান থেকে অনেক কিছু আমরা শিখেছি, এবং আমি পার্সোনালি বলবো যে আমার এখানে আসার আগে ক্যারিয়ার নিয়ে, আইটি সেক্টরের ক্যারিয়ার নিয়ে কীভাবে কী করবো সেটা কোনো ভালো কোনো গাইডলাইন জানা ছিল না। এখানে ফারুক স্যারের কাছ থেকে লাগি স্যার এবং উত্তম স্যার তাদের খুব সহযোগিতায় অনেক কিছু শিখতে পেয়েছি, অন্তত একটা গোল সেট করতে পেরেছি যে হ্যাঁ আমি এখন আইটি সেক্টরে কিছু একটা করতে চাই, কী করবো কীভাবে করবো সেগুলো একটা আইডিয়া হয়েছে যে হ্যাঁ আমি এই সেক্টরে কিছু একটা করতে পারবো। তো সেই অনুযায়ী আমি লোকাল বিজনেসটাকে আমি চুজ করেছি। তো আশা করি যে আগামী এক মাসের মধ্যে আমার সাইটটা পুরোপুরি চালু হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবং খুব শীঘ্রই আমি আমার ক্যারিয়ার স্টার্ট করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য, এবং এই ক্লাস চলাকালীন সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে, বন্ধুত্বের মধ্যে সম্পর্ক হয়েছে। আগের স্যাররা খুব ফ্রেন্ডলি ছিল, যার ফলে আমাদের যে ক্লাসগুলো নর্মালি ক্লাসগুলো যেরকমটা হয়েছে একটু ফর্মাল টাইপ, কিন্তু আমাদের ক্লাসগুলো খুব ফ্রেন্ডলি টাইপ হয়েছে, মানে স্যাররাও আমাদের সাথে খুব ফ্রেন্ডলি কথাবার্তা বলেছে। তাদের যা কিছু শেখানো, তাদের যতটুকু শেখানো নর্মালি তার সাথে আরও বেশি শিখেছে। তো আমাদের সেটা খুব ইজি হয়েছে, যে অনেক সময় অনেক রকম টিপস দরকার থাকে যে আমরা যখন যাই লাগে তারা খুব ভালো মতো টিপস দিয়ে আমাদেরকে শেখানো হয়েছে। তো সরকার ধন্যবাদ সময় দেওয়ার জন্য।